হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সুপ্রীতিস ওয়ার্ল্ডে। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকের ব্লগটা ভীষণই স্পেশাল, কারণ হচ্ছে আজ এখন তো আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে আছি। তো স্কুল থেকে যাব আমরা রায়গঞ্জে, সেজন্য আজকে রায়গঞ্জে কী কারণে যাবো সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমরা এই যে অলরেডি স্কুল করে চলে এলাম আমাদের বাড়িতে, এখানে একটু কাজ ছিল তো ভাবলাম সেটা করে নিয়েই যাই। আর বাড়িতে কেউই নেই, সবাই গেছে বিয়েবাড়ি খেতে, মানে আমার দাদার শালির বিয়ে হচ্ছে, তো সবাই ওখানে আছে। আর অ্যানি বাড়িতে একাই ছিল, অ্যানি আর ওই বৌদি ছিল, মেজো বৌদি। তো অ্যানি একা একা ছিল, ওই জন্য মনটা ভীষণই খারাপ ছিল। তো ভাবলাম একটু আদর আদর করে তারপরে যাই। ও আমাকে পেয়ে তো, মানে একা একা ছিল, আমাকে পেয়ে ও ভীষণই খুশি, দেখো পুরো আদর খাচ্ছে আমার থেকে। আগে যখন মানে আমার কাছে থাকতো তখন তোকে আমি অল টাইম আদর করতাম, আর ও আমার কাছেই ঘুর 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 করে বেড়াতো। তোমরা জানোই এরা যার কাছে আদর পায় তার কাছেই এরা যেতে ভালোবাসে। আর এর একটা স্বভাব কি, একা একা থাকতে একদমই পারে না, এর সাথে লোক লাগবেই। একা একা থাকলে ও ভুগতেই থাকবে, ভুগতেই থাকবে, কিন্তু যদি লোকের মধ্যে থাকে তাহলে বেশ ভালো থাকে, আনন্দ, মানে চুপচাপ, কোনো সাউন্ড নেই। এখান থেকে এখন যাবো আমরা রায়গঞ্জে। রায়গঞ্জ যাওয়ার কারণ রয়েছে, যাব হচ্ছে একটা হেলমেট কিনতে, আর একটু টুকটাক কাজও রয়েছে সেজন্যই। তোমরা ভাববে যে হেলমেট তো কালিয়াগঞ্জেও পাওয়া যায়, রায়গঞ্জ যাওয়ার কী আছে। রায়গঞ্জে বিশেষ কারণেই যাচ্ছি, তার মধ্যে ভাবলাম হেলমেটটা কিনে নেব, কারণ আমার হেলমেট নেই। মিটির পাপাই হেলমেট পরে যায়, যেহেতু বাইকে আমরা যাতায়াত করি হেলমেটটা দুজনেরই পরা খুবই দরকার, সেজন্য হেলমেট কিনতে চলে এলাম এই দোকানটাতে। আর আমি দেখছিলাম, মানে আমি বুঝতে পারছিলাম না কোন কালার নিব, আমার মোটামুটি সবই ভালো লাগছিলো। লাস্টে এই যে দেখো এই কালারটা নিলাম, একটা রেড কালার, এটা বেশ ভালো লাগলো বাকিগুলোর থেকে, আর এটা অনেকটা হালকা ছিল। আগে আমি হেলমেট পরতে একদমই ভালোবাসতাম না, কিন্তু এখন প্রয়োজনে পরতেই হবে, কারণ এখন মেয়ের মা হয়েছি, অনেক বড় দায়িত্ব আছে। ওর কথা মাথায় রেখে হলো না, নিয়ে যেন একটা হেলমেট কিনি, সেফটি ফার্স্ট। তো হেলমেট কিনে আমরা এখন যাচ্ছি এই যে দেখো আক্রমে। এখানে আমি তো মানে ফেসবুকে পোস্ট দেখছিলাম যে খুব ভালো খেতে, হেন তেন নতুন আউটলেট হয়েছে এখানে রায়গঞ্জে আক্রমের। তো এখানে এলাম বিরিয়ানি খেতে, আর প্রচণ্ড দুজনেরই খিদে লেগেছিলো, সেজন্য ভাবলাম যে এখান থেকে খাওয়া মানে শুভ কাজটা সেরেই যায়। তো এসেই দেখি এই দাদা বিরিয়ানি আর কি হাড়ি খুলে দিচ্ছিলো কাকে, তো ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই কতটা লোভনীয়। আর বন্ধুরা তোমাদের কি বলবো, খেতে মানে আমার, আমি যখন এডিট করছি কি না, আমার মানে জিভে জল চলে আসছে যে এতটা টেস্টি। আমার ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে রায়গঞ্জ কালিয়াগঞ্জ, ওভারঅল যেখানকারই বলো না কেন ওয়ান অফ দ্য বেস্ট। তো এই ঢুকেই প্রথমে তো অর্ডার করে দিলাম, আর আমি ভাবছি ততক্ষণে আমার সামনে প্লেটটা আসবে বিরিয়ানির। তো একটু দেখেও নিচ্ছিলাম মেনুতে কী কী রয়েছে, কী কেমন কী দাম রয়েছে। তবে ফিরনিটা টেস্ট করা হয়নি, এটা পরে শুনলাম নাকি খুব ভালো খেতে, এটা আমাদের নেওয়া উচিত ছিল। যাই হোক, তো অর্ডার করলাম একটা চিকেন বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি, আর হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপ একটাই নিয়েছিলাম, কারণ আমার ওই এক প্লেট মাটন বিরিয়ানি দিয়ে আমার হয়ে যাবে। তো মিঠির পাপা আবার মানে ওর আবার শুধু শুধু বিরিয়ানিও খেতে পারে না, ওর সাথে গ্রেভি কিছু লাগে, তাহলে তুমি না ওখান থেকে আমি একটু নিলে হয়ে যাবে। তো দেখো আমার বিরিয়ানি চলে এসছে। আর একটা কথা বলি, এখানে কিন্তু বসে খেলে পরে যা চাই, মানে যতবার তুমি রাইস নিতে চাও নিতে পারবে। তো দেখো এই যে ভেতর থেকে বেরিয়ে হলো মাটনের পিসটা, বেশ বড় সড়ো ছিল, আর একদম এতটা নরম ছিল ধরতেই বেরিয়ে এলো, যেটা হয় বিরিয়ানিতে। বিরিয়ানির মাংস যদি সফট না হয় তাহলে কিন্তু খেয়ে একদম একদম খেতে ভালো লাগে না, আর প্রচণ্ড গরম ছিল জন্য আমি ভালো করে ধরতে পারছিলাম না। আর একটা কথা বলি, বিরিয়ানিটা খেতে যেমনই টেস্টি তেমনই জুসি, মানে একদম ড্রাইনেস ছিল না, ড্রায়ের ড্রায়ের যে থাকে বিরিয়ানি সেরকম ছিল না, মানে শুধু শুধু বিরিয়ানিটা আরামসে খাওয়া যাবে। তো আমি ক্যামেরাটাকে সাইডে রেখে বললাম না, ভাবলাম আর কি যে না আর বেশিক্ষণ বকবক করা যাবে না বা দেখানোও যাবে না, আমি এখন আগে ট্রাই করি যে কেমন খেতে। ফার্স্ট বাইট মুখে দিতেই ওফ কী বলবো, আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিলো যে এই দোকানটা আমাদের বাড়ির পাশে কেন দেয়নি, এতটা টেস্টি ছিল। কারণ সবসময় তো রায়গঞ্জে এসে এসে খাওয়া সম্ভব না, আর এটা সবসময় কালিয়াগঞ্জে পাবও না। তো খুব মিস করবো বাড়িতে গেলে যখন মনে করবে এই বিরিয়ানির কথা। আর একটা, আমি তো বিরিয়ানির ডিম খাই না, তো মিঠির পাপাকে দিয়ে দিলাম একটু ডিম ভেঙে রেখে। ওকে খেলাম, খুব ভালো লাগলো, এবার যাচ্ছি বাড়ি। শুধু নিজেরাই খাবো আর বাড়ি জোর নিয়ে যাবো না সেটা কিন্তু একদমই নয়। মা চিকেন মাটন কিছুই খায় না, আর বাবা তো বিরিয়ানি ভালোবাসে না, সেজন্য বিরিয়ানি নিলাম না। তো এখান থেকে কিছু খাওয়ার দাওয়ার বাবা মায়ের জন্য নিয়ে নিলাম, মায়ের যদিও পিওর ভেজ ছিল, তো সেজন্য ভাবছিলাম যে কী নেবো কী নেবো। যাই হোক, তবে এই দোকানে সব ভেজই পাওয়া যায়। তো মা বাবার জন্য কিছু খাওয়ার দাওয়ার নিয়ে বেরিয়ে পড়লাম আমরা, কারণ মিঠি বাড়িতে রয়েছে, তাড়াতাড়ি যেতেও হবে সেটা মাথায়ও ছিল। তো যাওয়ার পথে আবার দেখলাম এই দাদার দোকান, কুলফির দোকান। কুলফি খেতে আমার ভীষণই ভালো লাগে, আমার মানে পাগল হয়েছে আমি কুলফি দেখলে। তো ওকে বললাম, মিঠি পাপাকে বললাম একটু দাঁড়াও আমি কুলফি খাবো। তো একটা কুলফি নিয়ে
বেরিয়ে পড়লাম। তবে হ্যাঁ, আজকে দিনটা কিন্তু বেশ ভালো গেল, রায়গঞ্জের সব কাজও হয়ে গেল আর ভালো মতন কিন্তু পেট পুজোটাও হয়ে গেল। তবে আকরামে কিন্তু আমি আবার আসবো, আমার এতটা ভালো লেগেছে। তো কুলফি খেতে খেতে বাড়ি যাচ্ছিলাম, আর আজকে কিন্তু বাড়িতে গিয়ে যতদূর সম্ভব বুনুকেও দেখতে হবে, কারণ ওরা আজকে আসার কথা আছে, ও বিয়ে বাড়ি থেকে সোজা আমাদের বাড়িতে আসবে। দাদু কি ছড়িয়ে এনেছিস তুই আমার জন্য, থ্যাংক ইউ সো 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 মাচ, বুনু আমার জন্য এনেছে। তোমরা বলো, তোমরাই বলো এটা কি, তোমরা বলো এটা কি, মনে মনে কি পড়ে কারো সেই স্কুল দিনের কথা? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছ, বনকুলের গুঁড়া। কি তুই তো জন্মও দেখিস নি এটা, না তুমি এহ নাক দিয়ে পড়ছে ওর গঙ্গা যমুনা। তুমি কি জানো এটা কি, এটা কি বলতো? মিঠির প্রচন্ড সর্দি লেগে গেছে একদম, যাকে বলে। এটা কি বলতো, খেলার জিনিস, লাঠি। এটা লাঠি, হাসো তো হাসো, হাসো দাঁড়া, এটা লাঠি, টিকটক টিকটক টিকটক, এটা টাকলো মাথা বাজাতে হয়, ডিং ডাং ডিং ডাং ডিং ডাং। এই চিয়ার্স চিয়ার্স, কয় ঝুঁক পর যে খাচ্ছি, সে ছোট্টবেলায় খেতাম টু থ্রিতে পড়তে। কি বাবা এটা 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 দেখতে হয়, এটা কিছু করতে হয় না তো। ওফ বুঝে গেছে এটা খাই খাওয়ার জিনিস। ওই দেখো দেখো কি আছে, দেখো ওইদিকে দেখো দেখো, তুমি খেলনা নিয়ে খেলো তো, খেলনা নিয়ে খেলো। ইস, এর জন্য এগুলো সব সরাতে হবে, এখানে কিচ্ছু রাখা যাবে না, কিচ্ছু না, গোটা সেটটা আমি সরাই দেবো এখান থেকে। আজকে আমাদের রাতে ডিনারে রয়েছে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল আলু সেদ্ধ, ঘি আর যা যা আছে পরে দেখাচ্ছি তোমাদের। এই আলু সেদ্ধ হলে কিন্তু আমিই মাখি, কারণ আমার এরকম চটকে আলু সেদ্ধ মেখে খেতে বেশ ভালো লাগে। সবাই কিন্তু জানি তোমরাও খেতে ভীষণই ভালোবাসো আলু সেদ্ধ, এটা সবার প্রত্যেকটা বাঙালির একটা ইমোশান। তো এখন এই ঝাল ঝাল আলু সেদ্ধ আর গরম গরম ভাত খাবো। তো রাতের মেনু আলু সেদ্ধ, ডিমের অমলেট, আমার মাছের ঝোলও আছে কিন্তু আমি খাবো না। মিঠির মিমি এসছে, অমলেট আলু সেদ্ধ আর কি লাগে, এরকম করছো তুমি, এগুলো নিয়ে খেলু খেলু করতে হয়, করতে হয় করতে হয় না, এগুলো নিয়ে দুশ্চিন্তা করতে হয়।